প্লাস্টিক পলিথিনের ভয়াবহতা ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের শিক্ষার্থী রোহান আগারওয়াল। নিজ দেশের 27টি রাজ্যে সচেতনতামূলক প্রচারণা শেষে তিনি গত বছরের অক্টোবরে ফেনীর বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বর্তমানে 33টি জেলা ঘুরে মঙ্গলবার দিনাজপুরের হিলিতে আসেন। রোহান আগারওয়াল জানান, প্লাস্টিক থেকে পৃথিবীকে বাঁচাতেই তার এই যাত্রা। তার মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সবার মাঝে সচেতনতা তৈরি করা। 15000 কিলোমিটার বাই হেডকে আর বহুবার লিফট লেকে মে বাংলাদেশ আয়া হু। এ জো যাত্রা করতা হু, যাত্রা করনে কা মেরা মেজর ইন্টেনশন ইয়ে হে কি এনভায়রনমেন্ট কে বারে মে আর প্লাস্টিক কে বারে মে লোগো কো সমঝাও আর বাতাও। তিনি আরো জানান, 2020 সালের 24 আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারাণসীর গঙ্গা নদীর তীর থেকে পায়ে হাঁটা শুরু করেন তিনি। এ পর্যন্ত 860 দিনের যাত্রায় ভারত ও বাংলাদেশের অনেক স্কুল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। अलग अलग जगह पे जाके इसके बारे में प्रचार करना और समझाने का मैं प्रयत्न करता हूँ। यात्रा में बांग्लादेश के अभी और थोड़े बहुत अलग अलग जगह पे जाऊंगा, जिला में जाऊंगा। রোহানের এই পথ চলাই সবার এগিয়ে আসা দরকার বলে মনে করেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার টলার। আমরা মনে করি যে তার এই উদ্যোগ অত্যন্ত ভালো, কারণ বর্তমানে এই বিশ্বায়নের যুগে পরিবেশ একটা মারাত্মক হুমকির মধ্যে চলছে, এবং তার যে এই যে যাত্রা, এই যাত্রা শুভ হোক, এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি বেরিয়েছেন সেই উদ্দেশ্য সফল হোক। মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস সহ 20টি দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে রোহানের। ¿Qué tal? ¿Qué tal?